আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের খুব জনপ্রিয় এবং দর্শনীয় একটা স্থান, যেটা আপনাদের মনে রাখার মতো একটা জায়গা। সেটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এখন বঙ্গবন্ধু সেতু যেটা বলেন, আগে ছিল যমুনা সেতু, এখন কিন্তু সেটা বঙ্গবন্ধু সেতু। জানি না আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। বঙ্গবন্ধু সেতুতে যত টাকা ব্যয়বহুল খরচ করা হইতেছে, এই যে এটা কিন্তু রেললাইন, মানে রেললাইনের রাস্তা দিয়ে যে ট্রেন যাইতেছে, আর এটা খুব ঝুঁকিপূর্ণ বিধায় এর সাইটে আবার কিন্তু নতুন করে এই ট্রেনের জন্য আবার একটা রাস্তা তৈরি করা হচ্ছে। আর এখানে যে লক্ষ 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 টাকা ব্যয়বহুল খরচ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই যে সাইটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ শুধু ট্রেন চলার জন্য এই রাস্তাটা তৈরি করা হচ্ছে। আর প্রত্যেকটা পিলারে পিলারে মনে করেন যে একটা করে ক্রেন বসানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারে পিলারে একটা করে ক্রেন বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা দেখানোর জন্যই আমি আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। আরও কি কি এখানে দেখানোর মতো আছে সেটা আমি আপনাদের সাথে এবং মধ্যে তুলে ধরব। এটা সম্পূর্ণ নতুন আঙ্কিকে এবং নতুন সিস্টেমে, নতুন পদ্ধতিতে বাইরে থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা কিন্তু তৈরি করা হচ্ছে। এটা কতদিন মেয়াদ থাকবে সেটা আমি ভিডিও শেষে আপনাদের মাঝে সেটা আমি তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিলারে পিলারে কিন্তু একটা করে ক্রেন বসানো হয়েছে, আর এরা কত যত্ন সহকারে এটা তৈরি করা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি সেই উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম যে কি এখানে কত টাকা করে খরচ হচ্ছে, একটা করে পিলারে তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি সেটা তুলে ধরব। সেটার দরকার ছিল প্রয়োজন, আর প্রয়োজন অনুযায়ী আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরব। আর ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, আর সম্পূর্ণ ভিডিও দেখার শেষে আমি সব কিছু ডিটেইল এবং কত টাকা খরচ হয়েছে এই সেতুর পাশাপাশি এই রাস্তাটা তৈরি করার জন্য সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। পাশাপাশি এখানে রাস্তার জন্য যে টানা ব্রিজের দরকার সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ব্যয়বহুল এই রাস্তাটায় তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য আমি কষ্ট করে সেখানে গিয়েছিলাম এবং আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। আর এখানে কতটা পিলার তৈরি করা হয়েছে আপনাদের মাঝে সেটাও আমি ভিডিও শেষে তুলে ধরব। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। এখানে মোট 29টি পিলার তৈরি করা হয়েছে, আর 29টি পিলারে ব্যয়বহুল খরচ হচ্ছে প্রত্যেকটা পিলারে প্রায় 10 লক্ষের উপরে খরচ। এখন আপনারা কষ্ট করে একটু হিসেব করে নিন। ধন্যবাদ সবাইকে।